হ্যালো, আজকে আমরা আলোচনা করব নাম্বার সিরিজের রং নাম্বার, ভুল। এখানে যেটা দেখতে পাচ্ছ, এক নম্বরে দেওয়া রয়েছে, এখানে কোনটি ভুল রয়েছে সেটা এখানে বের করব। তাহলে দেখে নিন এখানে কোনটি ভুল রয়েছে, কিভাবে বের করতে হবে। দেখে নাও এখানে কি কি, 196, 169, 144, 121 এবং 101। তাহলে এর মধ্যে কোনটি ভুল রয়েছে দেখো। প্রথমত 196, প্রথমত 196 এর দেখো, 196 এর 14 স্কোয়ার হচ্ছে 169 এর 13 স্কোয়ার হয়, 144 এর 12 স্কোয়ার হয় এবং 121 এর 11 স্কোয়ার হয়। তাহলে এখানে 10 এর স্কোয়ার আমরা কত পাব, তার 100 পাব। কিন্তু এখানে কি দেওয়া আছে, 110 দেওয়া আছে। তাহলে এখানে রং নাম্বার হবে 101। তাহলে অ্যান্সার হবে 101, রং নাম্বার ভুল। তা এরপরে দ্বিতীয় কোশ্চেনে চলে যাই। এখানে রয়েছে 3, 10, 27, 4, 16, 64, 5, 25, 125। তাহলে এখানে রং নাম্বার কোনটি হবে দেখো। প্রথমত 3 আছে, প্রথম তিনটি সংখ্যা নিচ্ছি আমরা, প্রথম 3, 10, 27। তো 3, এখানে 3 এর স্কোয়ার হচ্ছে 9, 3 এর কিউব হচ্ছে 27 এবং 4, 16, 64, 4 এর স্কোয়ার হচ্ছে 16 এবং 4 এর কিউব হচ্ছে 64। তাহলে এখানে দেখে নাও কি রয়েছে, যে 3 এর স্কোয়ার এখানে কি হচ্ছে 9, ঠিক তারপরটা একই রকম 5, 25, 125। পাঁচ তারপরে 25 এবং 125। তাহলে 5-এর স্কোয়ার কি হচ্ছে 25 এবং 5-এর কিউব হচ্ছে 125। তাহলে এখানে রং নাম্বারটি হবে, তাহলে এখানে রং নাম্বারটি হবে 9। তাহলে রং নাম্বারটি 10, যেখানে 9 বসবে। তাহলে এবার পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। 3 নম্বর কোশ্চেনে দেখো কি রয়েছে, 25, 36, 49, 81, 121, 129, 225। তাহলে এখানে কি হবে দেখো, প্রত্যেকটা স্কোয়ার রয়েছে 5-এর স্কোয়ার 25, 6-এর স্কোয়ার 36, 7-এর স্কোয়ার 49, তারপরে রয়েছে 9-এর স্কোয়ার 81, 11-এর স্কোয়ার 121, 13-এর স্কোয়ার 169, 15-এর স্কোয়ার 225। এখানে দেখলাম সবটি স্কোয়ার আছে, এখানে রং নাম্বারটা কি খুবই কনফিউজন কোশ্চেন। কিন্তু দেখলাম প্রত্যেকটা বিজোড় সংখ্যাগুলি রয়েছে, 5-এর পর 7, 7-এর পর 9, 9-এর পর 11, 11-এর পর 13, 13-এর পর 15। কিন্তু এখানে 6 একটাই জোড় সংখ্যা রয়েছে, তাই বিজোড়, তাই 36টি হবে রং নাম্বার। পরবর্তী কোশ্চেন চলে যায়, 4 নম্বর। এখন দেখো 2, 5, 10, 17, 26, 37,
পঞ্চাশ পঁচষট্টি। এখানে একটু বোঝার ব্যাপার আছে যে দুই দুই কীভাবে বের হবে। এখানে যদি ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান করি তাহলে ওয়ান স্কোয়ারের ওয়ানই হবে আর প্লাস ওয়ান তাহলে ইকুয়াল টু টু হবে। আবার টু স্কোয়ার প্লাস ওয়ান করি তাহলে কী হবে, এখানে টু স্কোয়ারের ফোর বের হয় প্লাস ওয়ান ইকুয়াল টু ফাইভ হয়। থ্রি স্কোয়ারে আমরা জানি নয় এবং প্লাস ওয়ান ইকুয়াল টু টেন। তারপরে ফোরের স্কোয়ার সমান ষোলো আর তার সাথে ওয়ান প্লাস করলে কত হয় সতেরো। তারপরে ফাইভের স্কোয়ার, ফাইভের স্কোয়ার করলে কত হয় পঁচিশ, তার সাথে পঁচিশ প্লাস ওয়ান ইজিক্যাল টু ছাব্বিশ। তারপরে সিক্সের স্কোয়ার করলে সিক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজিক্যাল ছত্রিশ প্লাস এক সাঁত্রিশ। সেভেনের স্কোয়ার প্লাস ওয়ান ইজিক্যাল টু পঞ্চাশ। এবং এইট স্কোয়ার প্লাস ওয়ান ইজিক্যাল টু চৌষট্টি এক পঁয়ষট্টি হয়। তাহলে কী হচ্ছে, এখানে দেখলাম পঁয়ষট্টি কিন্তু এখানে দেওয়া আছে চৌষট্টি, তাহলে কী হচ্ছে এখানে রং অ্যান্সার রং ভুল হবে চৌষট্টি। এবার পাঁচ নম্বর কোশ্চেনে যাই। এখানে দেখলাম পাঁচ কমা সাতাইশ কমা একষট্টি কমা একশো বাইশ কমা দুশো তেরো কমা তিনশো চল্লিশ কমা পাঁচশো নয়। তাহলে কী হচ্ছে এখানে কী হবে, আমরা যদি টু এর কিউ মাইনাস থ্রি যদি করি তাহলে টু এর কিউ সমান এইট, টু এর কিউ সমান এইট মাইনাস থ্রি ইকুয়াল টু ফাইভ বের হয়। এরপরে থ্রির কিউ মাইনাস থ্রি যদি করি তাহলে থ্রির কিউ কত হয় সাতাইশ মাইনাস থ্রি ইজিক্যাল টু টোয়েন্টি ফোর বের হয়। ঠিক ফোরের কিউ মাইনাস থ্রি ইজিক্যাল টু চৌষট্টি মাইনাস থ্রি সমান একষট্টি হয়। তারপরে ফাইভের কিউ মাইনাস থ্রি সমান একশো পঁচিশ মাইনাস থ্রি সমান একশো বাইশ হয়। এরপরে সিক্সের কিউ মাইনাস থ্রি সমান দুশো ষোলো মাইনাস থ্রি সমান দুশো তেরো। সেভেনের কিউ মাইনাস থ্রি সমান তিনশো তেতাল্লিশ মাইনাস থ্রি সমান তিনশো চল্লিশ হয়। পরবর্তীতে হয়েছে এইটের কিউ মাইনাস থ্রি সমান পাঁচশো বারো মাইনাস থ্রি ইজিক্যাল টু ফাইভ জিরো নাইন হয়। তাহলে এখানে ভুল সংখ্যাটি কোনটি রয়েছে, কোশ্চেনে কী কী ছিল, পাঁচ পেয়ে গেছি সাতাশ দেখলাম, এখানে চব্বিশ বেরিয়েছে কিন্তু এখানে সাতাশ আছে, তাহলে দ্বিতীয়টি হচ্ছে রং নাম্বার ভুল। তারপর কোশ্চেন ছয় নম্বর কোশ্চেন, এখানে রয়েছে একশো একুশ কমা একশো তেতাল্লিশ কমা একশো পঁয়ষট্টি কমা একশো ছিয়াশি কমা দুশো নয়। তাহলে এখানে কোনটি ভুল রয়েছে দেখা যাক। এখানে দেখো প্রত্যেকটা সংখ্যার সাথে গিয়ে সম্পর্ক রয়েছে, যদি এর সাথে এর প্লাস করি বাইশ যোগ করে তাহলে কী দাঁড়াবে, একশো একুশ প্লাস বাইশ সমান কী দাঁড়ায় একশো তেতাল্লিশ। আবার একশো তেতাল্লিশ প্লাস বাইশ যোগ করে তাহলে কী দাঁড়াবে একশো পঁয়ষট্টি। আবার একশো পঁয়ষট্টি যোগ বাইশ করে
তাহলে কি হবে এখানে 187। তারপরে 187 প্লাস 22 করে তাহলে কি দাঁড়াবে 209, 209। তাহলে দেখে নাও 143 দেওয়া আছে, 165 আছে, কিন্তু এখানে 186 দেওয়া আছে, এখানে 87 আছে, তাহলে রং নাম্বারটি এটি হবে অ্যান্সার। পরবর্তী কোশ্চেন 7 নম্বর কোশ্চেন, 16, 22, 35, 45, 52, 66। তাহলে এখানে একটার সাথে আরেকটার সম্পর্ক জুড়ে রয়েছে, কি সম্পর্ক? ভালো করে খেয়াল করে একটু মাথা লাগালে সবগুলো পারা যাবে, পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এগুলি কোশ্চেন। এখানে 16 + 6 = 22, 22 + 8 = 13, 13 + 10 = 14, 14 + 12 = 52। পরবর্তীতে 52 + 14 = 66। তাহলে এখানে কোনটি অমিল? 16 আছে, 22 আছে, 30 আছে, তাহলে এখানে দেখা যায় 40, এখানে 45 রয়েছে, তাহলে রং নম্বরটি হবে এটি 45, তাহলে অ্যান্সার 45 রং নম্বর। পরবর্তী কোশ্চেনে এখানে দেখো 4, 15, 34, 44, 64, 74, 94। তাহলে এখানে কি করতে হবে? এখানেও সেম একই রকম খেয়াল রাখতে হবে, একটার সঙ্গে একটা সম্পর্ক রয়েছে, একটার সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। কীরকম সম্পর্ক রয়েছে দেখে নাও, প্রথমে কী আছে, 4, তারপরে 15, তারপরে 34, তারপরে 44, তারপরে 64, তারপরে 74, তারপরে 94। তো এখানে প্রথমটার সাথে কি রয়েছে, প্রথমটার সাথে রয়েছে +10, দ্বিতীয়টার সাথে কি রয়েছে দেখে নাও, দ্বিতীয়টার সাথে +20। প্রত্যেকটা দেখে নাও, প্রত্যেকটার সাথে একই লাস্ট দিয়ে 4 রয়েছে, এখানে এবার রয়েছে +10, 34 + 10 = 44, 44 + 20 যোগ করি তাহলে কি হবে 64, 64-র সাথে +10 করলে তাহলে কি হবে 74, আর 74-র সাথে +20 করলে কি হয়, +20 করলে 94। তাহলে এখানে রং নাম্বার কোনটি হবে, 14 + 10 যদি যোগ করি তাহলে কত হচ্ছে, এখানে 14 হবে, কিন্তু 14 + 10 যোগ করলে 14 হয়, কিন্তু এখানে বেরিয়েছে করে আছে 15, তাহলে রং নাম্বারটি হবে 15, তাহলে অ্যান্সার 15। পরবর্তী কোশ্চেন 9 নম্বর কোশ্চেন, এখানে রয়েছে 3, 6, 18, 36, 110, 210, 648। এখানেও ভুল কোনটি রয়েছে, প্রত্যেকটি একটির সাথে একটা সম্পর্ক রয়েছে। এখানে দেখো 3 × 3 = 2 করলে 6 হয়, আবার 6 × 3 করলে 18 হয়। তাহলে বুঝতে পারছো 3 × 6, 3 × 2 করলে 6 হয়, তারপরটার সাথে 3 গুণ করলে 18 হয়, তারপর আবার ঠিক একই রকম গুণ 2 করলে 18 × 2 করলে কত হয়, 18 × 2 করলে 36 হয়, আর 36 কে 3, পরবর্তী 3 দিয়ে গুণ করলে 108 হয়, এবং তারপরে 108 × 2 করলে 216 হয়,
216 গুণ 3 করলে 648 হয়। তাহলে এখানে দেখে নাও, হয়েছে 108, এখানে 110 এবং 216 200 রয়েছে, তাহলে রং নম্বর দুটি রয়েছে। তাহলে এখানে রং নম্বর 108 জায়গায় দুটি রয়েছে, দুটা রয়েছে। তার পরবর্তী কোশ্চেন চলে যায়, এখানে আছে 12, 24, 26, 52, 56, 108, 110। তাহলে এখানের সাথে কিভাবে করতে হবে দেখে নাও, 12-র সাথে যদি 2 গুণ করি তাহলে কি বের হয়, 24, এবং 24 সাথে 2 যোগ করলে 26 হয়। তাহলে কি হচ্ছে, একটার সাথে 2 গুণ হচ্ছে, একটার সাথে 2 যোগ হচ্ছে। আর দেখে নাও 26 গুণ 2 করলে কত হয়, 52, এবং 52 যোগ 2 করলে কত হয়, 54, এবং 54 গুণ 2 করলে 108 হয়। চুয়ান্ন গুণ 2 করলে 108 হয়, এবং 108-এর সাথে 2 যোগ করলে 110 হয়। তাহলে এখানে রং নাম্বারটি কোনটি রয়েছে, এখানে রং নাম্বারটি দেখে নাও, এখানে 54 বেরিয়েছে, এখানে 56 রয়েছে, তাহলে এখানে রং নাম্বার 56, অ্যান্সার 56। ভালো লাগে যদি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটি পরবর্তী ভিডিওর জন্য, এবং